প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল একটি যুবকের বিরুদ্ধে ঘটনার পর পলাতক অভিযুক্ত ঘটনাটি ঘটেছে সন্দেশখালি এলাকায় মুখ ও বধির যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি এলাকায় জানা গেছে রবিবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ওই যুবতীর বাড়িতে ঢুকে জোর করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে যুবতী পরিবারের লোককে আকার ইঙ্গিতে বিষয়টি বুঝিয়ে দেয় সে রাতেই সন্দেশখালী থানায় অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী